আমার বউয়ের স্বামী আমি, আর আমার স্বামী এটা যে পুরুষের পকেটে নাই সেটা একটা বিধবা, সেই পুরুষ হচ্ছে বিধবা। গাড়ির ভাড়া দিতে পারছেন না দেখবেন তখন কেমন লাগে, হয়তো আপনি মানে একটা ভুল করে ধলাপাড়ায় রেখে গেছেন, কোনো রেস্টুরেন্টে গেছেন আপনি টাকা এলে খেতে, খাওয়ার পরে বিল এসছে দেখবেন পকেটে হাত দিয়ে যে টাকা ভুলে আপনি আনেননি, তখন দেখবেন নিজেকে কেমন বিধবা বিধবা মনে হয়, কারণ আপনার জামাইকে রেখে গেছেন বাড়িতে। সেই কারণে আমার যদি আমি যখন মার্কেটে বা আমি যখন বাইরে বেরোই আমার প্রয়োজন হয়তো 1000 টাকা, কিন্তু আমি 10,000 টাকা নিয়ে বেরোই, তারপরে আমার স্বামী আমাকে অনেক শক্তি যোগায়, সেই কারণে তাকে আমি সবসময় সঙ্গে সঙ্গে রাখি। তো বলতে চাই মারা গেলে জীবন সাথী বিধবা হয় নারী জাতি, মারা গেলে জীবন সাথী বিধবা হয় নারী জাতি, এই পুরুষ জাতি হয় বিধবা, এই পুরুষ জাতি হয় বিধবা, যেদিন পকেট থাকে ফাঁকা। জীবন হবে বড়।
আরেকটি গানের পরেই আমি ইসলামিক গান গাইব। আমাকে যে